হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমি সেলিনা রহমান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে নিলাম কোফতা কারির রেসিপি নিয়ে। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। খুব সহজভাবে আমি দেখানোর চেষ্টা করেছি। আমি করেছি বিফ দিয়ে, আপনারা চাইলে এটা মাটন দিয়ে করতে পারেন, চিকেন দিয়েও করতে পারেন। তবে চলুন দেখে নেই কী করে খুব সহজে কোফতা কারি তৈরি করে ফেলা যায়। আমি আজকে 500 গ্রাম কিমার কোফতা করছি। তো আমি প্রথমে যেটা করব, এই ছোট দাঁতের যেই সবজি কুড়নি আছে সেই সবজি কুড়নি দিয়ে আমি একটা বড় পেঁয়াজ কুড়িয়ে নিচ্ছি। এখানে 1 কাপ পরিমাণ হবে। আপনাদের পেঁয়াজগুলো যদি ছোট সাইজের হয় মাথায় শুধু 1 কাপ পরিমাণটাই রাখবেন। এই পেঁয়াজগুলোকে আমি এখন এভাবে পানি নিংড়ে নিচ্ছি, যে পেঁয়াজের যে রসটা আছে, রসটা কিন্তু আমি ফেলে দিচ্ছি না, সেটা একটা জায়গায় আলাদা বাটিতে রেখে দিচ্ছি। সবগুলো পেঁয়াজ এখানে কিমাতে দিয়ে আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। কী কী মশলা দিচ্ছি আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব পরিমাণসহ, এবং আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। অর্ধেকটা লেবুর রস আমি এর মধ্যে চিপে দিয়ে দিচ্ছি, এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন এর মধ্যে আরও দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 2টো পাউরুটির স্লাইস, পানিতে ভিজিয়ে পানিটা চিপে ফেলে দিয়ে এর মধ্যে দিয়ে এখন সব একসাথে মেখে নিচ্ছি। মনে রাখবেন কিমাটা যেন একদম পানি ঝরানো হয়, কিমাতে যেন একদমই পানি না থাকে, এবং এই যে মিশ্রণটা হবে এটা একদম ড্রাই ড্রাই শুকনো হবে এবং একটু শক্ত হবে। যদি বেশি ভেজা থাকে তাহলে কিন্তু মিটবলটা তেলে দেবার সাথে সাথেই খুলে যাবে বা ভালো হবে না, ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখন এই মিক্সচার থেকে আমি এরকম ছোট ছোট বল আকারে তৈরি করে সব একসাথে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সাইজ আর একটু ছোট করতে পারেন, তবে এর থেকে বড় করলে এটা দেখতে বেশি ভালো লাগবে না। একটা কড়াইতে ডুবো তেলে এখন এই মিটবলগুলোকে আমি ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, একদম পারফেক্ট একটা কালারে আপনাদের এটা ভাজতে হবে। লালচে ব্রাউন যখন হয়ে যাবে, মানে লালচে বাদামি টাইপের, আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব ক্লোজলি দেখানোর, এরকমটা যখন হয়ে যাবে তখন তুলে ফেলবেন। এতে করে ভেতরটা সফট থাকবে। এর থেকে বেশি যদি কালচে করে ফেলেন তাহলে কিন্তু পুরো মিটবলগুলো শক্ত শক্ত হয়ে যাবে এবং খাওয়ার সময়ও শক্ত লাগবে। মিটবলগুলোকে তুলে তেল থেকে একটা ট্রেতে রেখে দিচ্ছি। এখন সেপারেট একটা কড়াইতে আমি 1/4 কাপ তেল নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা যদি রেডি না থাকে আপনারা পেঁয়াজটাকে এরকম বেরেস্তার মতো করে ভেজে নিলেও পারেন। এটাকে 1/2 মিনিটের মতো একটু ভেজে তারপরে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 1/2 কাপ। যেহেতু পেঁয়াজ বেরেস্তা অলরেডি ভাজা তাই 30 সেকেন্ডের বেশি এটা এমনিতেও প্রয়োজন নেই বেশি তেলে ভাজার, তাহলে কালচে হয়ে যাবে। আমি অল্প অল্প করে এর মধ্যে পেঁয়াজ বাটাগুলো দিয়ে দিলাম এবং এটাকে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ। এই ক্ষেত্রে লবণটা কিন্তু খুব সাবধানে দিতে হবে, কারণ আমরা শুধু মশলার জন্যই দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে দিলাম, এটাকে আবারও একটু নেড়ে নেব। এখন আমি এর মধ্যে যে পেঁয়াজের রসটা আমি একটা সাইডে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এটাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার হবে এবং আমাদের পেঁয়াজের রসটাও ওয়েস্ট হলো না। এখন আমি এর মধ্যে হলুদ, ধনিয়া, টমেটো কেচাপ, জিরা গুঁড়া, গরম মশলা এবং লাল মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। লাল মরিচ গুঁড়োটা পুরোটাই অপশনাল, আপনারা যদি একটু ঝাল ঝাল কোফতা খেতে চান তাহলে দেবেন, আর যদি না চান তাহলে এটা অ্যাভয়েড করতে পারেন। এখন এটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে টক দই দিয়ে দিচ্ছি। আমি কী পরিমাণে দিচ্ছি সব কিছু ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে পরিমাণ সহ। পানি দিয়ে দিলাম এবং এটাকে আবারও একটু কষিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য, যাতে কাঁচা মশলার গন্ধটা চলে যায়। মিডিয়াম আঁচে এটাকে আমি ঢেকে রান্না করলাম 5 মিনিট। এখন আবার একটু নেড়ে চেড়ে
যখন তেলটা ভেসে ভেসে উঠবে তখন এর মধ্যে যে ভেজে রাখা কোফতাগুলো মানে মিটবলগুলো সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে। সবগুলো মিটবল যখন ভালো করে মশলার সাথে মিশে যাবে তখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। আমি 3 কাপ পরিমাণে পানি দিচ্ছি, কারণ এটাকে একটু ভালো করে সেদ্ধও করতে হবে। আপনারা যদি এটা চিকেন কিমা দিয়ে করেন তাহলে কিন্তু 2 কাপ পানি দিলেই চলবে। এটাকে আমি এখন ঢেকে 30 মিনিটের মতো মিডিয়াম হাই আঁচে রান্না করব। তিরিশ মিনিট পরে এটার অবস্থা এরকম হয়েছে। আপনাদের চুলার আঁচ অনুযায়ী এটা কিছুটা কম বেশি সময়ও লাগতে পারে, তবে যখন এরকম ঝোলটা একটু ঘন হয়ে আসবে বাট এখনও একটু টলটলে রয়েছে তখন এটা ঢাকনা খুলে এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিবেন। আমি 5-6টি কাঁচামরিচ দিচ্ছি, আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন বা এটা অ্যাভয়েডও করতে পারেন। আরও 10 মিনিট এটাকে মিডিয়াম আঁচে ঢেকে রান্না করছি এবং 10 মিনিট পরে যখন এটার গ্রেভিটা এরকম হবে দেখতে, মানে একটু ঘন ঘন ঝোল হবে আর মিটবলগুলো এর মধ্যে এভাবে ডুবে থাকবে কিন্তু একদম মাখা মাখা ঝোল হবে, তখন এটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর হয়েছে এটা। আপনারা পোলাও, খিচুড়ি বা যে সাদা ভাত আছে সেটার সাথেও এটা সার্ভ করতে পারেন, এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। আমি ঝাল রেসিপিতে দেখালাম, আপনারা চাইলে কোরমা বা রেজালার রেসিপি ফলো করেও এটা ওভাবে রান্না করতে পারেন। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে সহজ লেগেছে। সহজ লাগলেই আমার সার্থকতা, কারণ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? ভালো লাগলে ভিডিওটি লাইক দেবেন, কমেন্ট করবেন কোনো প্রশ্ন থাকলে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব করে না থাকেন, শেয়ার করতে নিশ্চয়ই ভুলে যাবেন না, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। আবারও হাজির হয়ে যাব ভিন্ন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। অ্যান্ড কিপ ওয়াচিং সেলিনা রহমান। আল্লাহ হাফেজ।